হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি শুভম রাউত, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আশীর্বাদ করো, যাতে আমি চ্যানেলটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি এবং আরও ভালো ভালো লেসন তোমাদের দিতে পারি। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিও এবং তার পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিও। আজকে আমি তোমাদের জন্য যে লেসনটা নিয়ে এসেছি, তুমি রবে নীরবে, নামপুরি ভার্সনের। আর তোমরা প্লিজ ভিডিওটা ফুল দেখবে, মাঝখানে স্কিপ করবে না, তাহলে একটা লাইনও বুঝতে পারবে না। তাই রিকোয়েস্ট করছি তোমাদের ভিডিওটা ফুল দেখবে। চলো লেসনটা দেখে নিই। তাহলে ফার্স্ট ইনটা দেখে নিচ্ছে, চলে আসবে ফার্স্ট সিনে। ফার্স্ট সিন ফাইভ থেকে সেভেন স্লাইড হবে, দিয়ে ফাইভ সিক্স, তারপরে পার্ট টু ফোর, ফোর থেকে ফাইভ স্লাইড, দিয়ে ফোর টু ফাইভ, আর থার্ড পার্টটা হলো ফাইভ ফোর, তারপর টু জিরো টু, ফোর থেকে ফাইভ স্লাইড, দিয়ে ফোর, তাহলে তিনটে একসঙ্গে একসঙ্গে বাজালে এইভাবে বাজবে। এরপর আসছি, তারপর আসছি গানে। গানে আছে তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে কি করছি, ফার্স্ট সিঙ্গারি টু থেকে ফোর স্লাইড হবে, দিয়ে ফোর, রবে ফোর ফোর নীরবে, তাহলে ফাইভ ফোর টু ফোর ফাইভ, হৃদয় মম, তাহলে হৃদয় মম কি করছে, ফার্স্ট সিঙ্গারি ফাইভ ফোর সেভেন, তারপরে পার্টটা ফার্স্ট সিঙ্গারি সেভেন সিক্স সেভেন ইলেভেন নাইন সেভেন সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর। এরপরে আছে তুমি রবে, এটা একটু চেঞ্জ আছে, তাহলে কি করছি, ফোর সেভেন ফাইভ ফোর ফোর, নীরবে তো একই ফাইভ ফোর টু ফোর ফাইভ। এরপরে পার্টটা আছে নিবিড় নিভৃত পূর্ণিমা, তাহলে নিবিড় কি করছি, ফার্স্ট সিঙ্গারি ফাইভ ফোর টু, নিভৃত কি করছে, ফার্স্ট সিঙ্গার জিরো সেকেন্ড সিঙ্গার ফোর টু, আর পূর্ণিমা সেকেন্ড সিঙ্গার জিরো, তারপর টু থেকে ফাইভ স্লাইড হবে, ফাইভ ফাইভ, তারপরে আছে নিশিথি নিঃসম, তাহলে এটা কি করছে, সেকেন্ড সিঙ্গারি ফাইভ ফাইভ ফোর ফাইভ সেভেন সেভেন সেভেন, তারপরে সেভেন ফাইভ সেভেন নাইন নাইন নাইন, তাহলে কি হচ্ছে, এরপর আবার শুরু হচ্ছে তুমি রবে নীরবে, এরপর একটা মিউজিক আছে এভাবে বাজছে,
ব্রাউজ সেকেন্ড স্ট্রিং এ, সেকেন্ড স্ট্রিং এ 0, থার্ড স্ট্রিং এ 1, তারপর 2, সেকেন্ড স্ট্রিং এ চলে আসবো, সেকেন্ড স্ট্রিং এ বাজাবো 4, তাহলে কি হলো? তারপরে পার্টটা সেকেন্ড স্ট্রিং এ 2 4 5, তারপরে পার্টটা যে এরপরে পার্টটা এটা কি করছি, সেকেন্ড স্ট্রিং এ আসবো, সেকেন্ড স্ট্রিং এ বাজাবো 5, তারপরে ফার্স্ট স্ট্রিং এ চলে আসবো, ফার্স্ট স্ট্রিং এ 4 5 7 5 4, সেকেন্ড স্ট্রিং এর 5 7 4, তাহলে এরপরে আছে ফার্স্ট স্ট্রিং এর 5 4, সেকেন্ড স্ট্রিং এর 7 5, এরপরে শুরু হচ্ছে গান, এরপরে শুরু হচ্ছে গান মম জীবন যৌবন। তাহলে কি করলাম, ফার্স্ট স্ট্রিং এ চলে আসবো, মম জীবন যৌবন, ফার্স্ট স্ট্রিং এ বাজাবো 7 7, মম জীবন 6 6, থেকে 9 স্লাইড হবে, 9, যৌবন 9 থেকে 11 স্লাইড হবে, 11 11 থেকে 12 স্লাইড, তাহলে কি হলো? এরপরে আছে মম আখিল ভুবন, মোমো আখিল ভুবন কি করছে, ফার্স্ট স্ট্রিং এর 12 12 11, তারপর 12 থেকে 16 স্লাইড হবে এইভাবে, সরি এবার আখিল ভুবন, তারপরে 16 থেকে 17 17 থেকে 19 স্লাইড হবে এবার, এবার 16 থেকে 17 17 17 থেকে 19 স্লাইড হবে, একবার দিয়ে 17 16, তারপরে 14, তারপর 12, তারপরে আছে তুমি ভরিবে গৌরবে, তুমি ভরিবে গৌরবে কি করছে, ফার্স্ট স্ট্রিং এর তুমি 12 12, ভরিবে 11 11, তারপর 9, গৌরবে 7 6 7, তারপর 12, তারপরে 11 9 11, এরপরে আছে নিশীথে নিঃশম, তাহলে নিশীথে নিঃশম কি করছে, ফার্স্ট স্ট্রিং এর 7 7 6 7 9 7, তারপর সম 5 4 5 7 5 4, এরপর আবার শুরু হচ্ছে তুমি রবে নীরবে, একই রকম ভাবে এরপরে আছে একটা মিউজিক, এভাবে বাচ্চা কি করব, ফার্স্ট স্ট্রিং এর 2 4 5, তারপরে 5 4 2 0 4, এই লাইনটাই বাজবে দুবার, এবার একবার হলো, এরপরটা আছে 2 4 5
7 তারপর 9 এরপরে 5 4 এরপরে তাহলে এটা কি করছে ফার্স্ট স্ট্রিং এ ফার্স্ট স্ট্রিং এ 2 0 সেকেন্ড স্ট্রিং এ হবে 2 এরপর শুরু হচ্ছে গান জাগিবে একাকী তব করুণ আঁখি এভাবে বাজছে আর কি করছে জাগিবে একাকী কি করছে চলে আসবো ফার্স্টিং এর 7 7 7 একাকী 7 6 6 থেকে 7 হ্যামার করব এইভাবে তাহলে সরি তারপরে তব তব পুরনো আঁকি কি করছে 5 5 পুরনো 4 4 4 আঁকি 2 থেকে 4 4 থেকে 5 সাইড হবে এবার যে 4 স্ট্রোক তারপরে তব অঞ্চল ছায়া তাহলে তব অঞ্চল কি করছে 4 4 অঞ্চল 4 5 4 2 ছায়া কি করছে 2 4 থেকে 5 স্লাইড 4 মোড়ে কি করছে 6 7 রোহিবে ঢাকি তাহলে 7 6 7 ঢাকি 6 7 9 7 এরপর আবার শুরু যাচ্ছে মম জীবন যৌবনের মতো একই রকম ভাবে বাজু মানে গানের টিউনটা একই কিন্তু কথাগুলো চেঞ্জ হচ্ছে একই রকম ভাবে আশা করি সবাই বুঝতে পেরেছ অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখলে এবং একটা লাইক করে দিও এবং যারা প্রথমে আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন।